আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মন্ত্রশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর প্রশ্নদেখি 8.2 এর ম্যাথগুলো এই ভিডিওতে আমি সমাধান করাবো। তবে এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো 7 এবং 8 এই দুটো ম্যাথ। দেখো এই ম্যাথগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই ম্যাথগুলো করার আগে যদি এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছি আমাদেরকে এই চারটি সূত্র উপর নির্ভর করে এই ম্যাথগুলো সমাধান করাতে হবে। দেখো আমি 7 নম্বরে ম্যাথটা সমাধান করাচ্ছি। 7 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো অঙ্কটা আমি প্রথমে সাজিয়ে নিই। তাহলে প্রথমে কি লিখবো, a স্কয়ার লিখলাম মাইনাস 2ab লিখলাম, তারপরে হচ্ছে প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম মাইনাস c স্কয়ার। এরপরে দেখো এখানে a মাইনাস b পুরো আমরা a ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস c টাকে b ধরবো b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b আছে, তাহলে a বলতে আমরা জানি এখানে a মাইনাস b প্লাস দিয়ে b বলতে হচ্ছে c ইনটু a মাইনাস b, a বলতে হচ্ছে a মাইনাস b মাইনাস দিয়ে এখানে হচ্ছে c। তাহলে দেখো এখানে a প্লাস b মানে a মাইনাস b প্লাস c, a মাইনাস b মানে a মাইনাস b লিখবো মাইনাস দিয়ে b বলতে এখানে c। তাহলে 7 নম্বরে অ্যানসারটা হয়ে গেছে, এটা তোমরা দেখে নাও। এরপরে আমি 8 নম্বরটা সমাধান করাবো। তো দেখো 8 নম্বরে দেওয়া আছে 3a ইনটু হচ্ছে 3a প্লাস 2c মাইনাস 4b ইনটু হচ্ছে b প্লাস c। 3a ইনটু হচ্ছে 3a প্লাস 2c মাইনাস 4b ইনটু b প্লাস c। তাহলে দেখো এখানে আমরা প্রথমে 3 এর সাথে 3 এ প্লাস 2 সি গুণ আছে এবং 4 বি সাথে বি প্লাস সি গুণ আছে। তাহলে দেখো 3 এর সাথে 3 এ গুণ করব, তাহলে 3 3 কে হচ্ছে 9, এ এবং এ গুণ করলে এ স্কয়ার প্লাস 3 এর সাথে 2 সি গুণ করব, 3 দুগুণে হচ্ছে 6, এ এবং সি পাশাপাশি বসে যাবে। তাহলে দেখো 3 3 এ দিয়ে 3 গুণ করলে 3 3 কে 9 এ স্কয়ার প্লাস 3 দুগুণে 6 এ সি মাইনাস হচ্ছে 4b ইনটু b মানে হচ্ছে 4b স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস 4b c। দেখো 4b স্কয়ার কে এটা এখানে করলাম b দিয়ে b গুণ করলে পাওয়ার 2 হলো, কারণ এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1 2 হয়ে গেল। এরপরে দেখো 9 a স্কয়ার মাইনাস 4b স্কয়ারটাকে পাশে লিখলাম প্লাস 6 a c মাইনাস 4 b c। এরপরে দেখো এখানে স্কয়ার তৈরি করব, 9 টা 9 এর স্কয়ারটাকে স্কয়ার তৈরি করি 3 a তার হোল স্কয়ার মাইনাস 4 b স্কয়ার মানে এটা 2 b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল। এবার এখানে আমরা এই দুটোর মধ্যে কমন নেব, কমন কি আছে দেখো, কমন হচ্ছে এখানে প্লাস হচ্ছে প্লাস দিয়ে দিলাম, কমন হচ্ছে 6 আর 4 এর মধ্যে কমন হচ্ছে 2, মানে 2 দিয়ে দুটোকে ভাগ করা যাবে, আর কমন হচ্ছে c 2c কমন, তাহলে 2 দিয়ে 6 ভাগ করলে 3, c তো কমন নিয়েছি তাহলে এখানে থাকলো a প্লাস মাইনাস এ মাইনাস, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, c তো কমন নিয়েছি তাহলে থাকলো b, তাহলে 3a মাইনাস 2b। এরপরে দেখো a স্কয়ার মাইনাস
बी स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर फॉर्मूला ए प्लस बी इनटू ए माइनस बी तारे ए होच्छे एखाने 3a प्लस दिए बी बोलते होच्छे 2b इनटू होच्छे ए माइनस बी ए बोलते होच्छे 3a माइनस दिए बी बोलते होच्छे 2b तारे ए प्लस बी इनटू ए माइनस बी प्लस दिए एग्लो हमरा लिखबो 2c ইনটু 3a মাইনাস 2b যা আছে তাই নিলাম এরপরে দেখো আমরা কি করব কমন নিতে হবে কমন কি নিব দেখো এখানে 3a মাইনাস 2b এখানেও 3a মাইনাস 2b আছে দুটোর মধ্যে একটা আমরা কমন নিব বাকি কি থাকলো 3a প্লাস 2b 3a প্লাস 2b প্লাস 3a এখানে থাকলো 2c এর মধ্যে ঢুকে যাবে তাহলে হয়ে গেল 8 নম্বরের অ্যাকশন তোমরা এই ম্যাথগুলো একটু সূত্র প্রথমে মুখস্থ করে ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবে তাহলে একটু সুবিধা হবে এবং ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে এবং ম্যাথগুলো যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার এটা আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করে একটা ভিডিও বানিয়ে দেব তাহলে 8 নম্বর এই ভিডিওতে আমি 7 এবং 8 এই পড়াবো তাহলে 7 এবং 8 দেখে নাও এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং কোনো যদি কোশ্চেন পেপার ম্যাথের কোশ্চেন পেপার বা প্রশ্নপত্র বুঝতে পারছো না তাহলে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে বা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তাতে তোমরা WhatsApp করবে আমি সমাধান করে দেব।